আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। ঈদের পর এবং প্রথম সেমিস্টার পরীক্ষার পর তোমাদের ফাইনাল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য এই প্রথম ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, পরিবারে শিশুর বেড়ে ওঠা। তোমরা জানো যে প্রত্যেকটা মানব সন্তান কিংবা প্রত্যেকটি প্রাণীর একটা করে পরিবার থাকে, যে পরিবারে সে বেড়ে ওঠে, যে পরিবার থেকে সে শিক্ষা পায়। তো এজন্য আমরা বলতে পারি পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। পরিবারের মাধ্যমে সামাজিকীকরণ শুরু হয়, নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবে হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এই অধ্যায়ে আমরা পরিবারের ধরন এবং শিশু সামাজিকীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করব। পরিবারের ধরন এবং ধারণা, ধারণা এবং ধরন। পরিবার একটি সামাজিক সংগঠন। তোমরা জানো যে একটা সমাজে অনেকগুলো পরিবার থাকে, এক কথায় অনেকগুলো কয়েকজন মিলে একটা পরিবার হয়, এবার কয়েকটা পরিবার মিলে একটা সমাজ বা গ্রাম হয়, কয়েকটা গ্রাম হলে আবার ইউনিয়ন হয়ে যায়, এগুলো জানবে। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। এটা তোমরা নোট করে নিবে, এটা পরিবারের সংজ্ঞা। যা আমরা পরিবারের সংজ্ঞায় দেখলাম, একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টি, যেখানে হয় বিয়ে অথবা আত্মীয়তা অথবা পিতামাতায় পিতামাতা এই সূত্রের বন্ধনে তারা আবদ্ধ থেকে একটা জায়গায় অবস্থান করে। পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পারিবারিক নানা রকম দায়িত্ব পালন করে থাকে, এর মধ্যে বংশরক্ষা এবং সামাজিকীকরণ অন্যতম। সকল সমাজেরই পরিবার আছে, তবে সব সমাজে পরিবারের ধরন একরকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরনও ভিন্ন হয়। নিচে কিছু পরিবারের ধরন উল্লেখ করা হলো বা আলোচনা করা হলো। তোমরা জানো যে একক পরিবার এবং যৌথ পরিবার, স্বামী স্ত্রী এবং অবিবাহিত সন্তান নিয়ে একটা ছোট পরিবার গঠিত হয়, যেটাকে আমরা একক পরিবার বলি। সন্তান উপযুক্ত হলে যখন সে বিবাহ করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার হয়ে যায়। বাংলাদেশের শহরাঞ্চলে এই একক পরিবারের সংখ্যা বেশি, কারণ জায়গা ছোট, তারপর হচ্ছে একটা ফ্ল্যাটের মধ্যে এত সংকলন হয় না বিদায়, অথবা যারা বাবা মা থাকে তাদেরকে আলাদা রেখে, আলাদা ফ্ল্যাটে রেখে একটা ছোট পরিবার গঠন করার প্রবণতা আমরা শহর অঞ্চলে বেশি দেখি। অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি ছোট পরিবার বা একক পরিবার যখন মিলে যৌথ পরিবার গঠিত হয়, অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা, এক বা একাধিক ভাই, বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, বোন, তাদের সন্তান সন্ততি, দাদা দাদি, চাচা ফুপু একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। মানে বিশাল একটা পরিবার, যেখানে গ্রাম অঞ্চলে এই পরিবারগুলো আগে দেখা যেত, এখনও দেখা যায় তবে কমে যাচ্ছে দিন দিন। যৌথ পরিবারে তোমরা যদি কখনো যৌথ পরিবার দেখে থাকো, দেখবে যে সবসময় একটা উৎসবের আমেজ থাকেই। পারিবারিকভাবে সবসময় কেউ না কেউ বাসায় থাকে, যার কারণে এখানে সামাজিকীকরণটা সুন্দর হয়, শিশুর বেড়ে ওঠাটা অনেক সুন্দর হয়। কিন্তু এক এক পরিবারে এটা একটা সমস্যা হয়ে যায়, শিশুদের জন্য সমস্যা তৈরি করে। যাক, এটা সুবিধা অসুবিধা নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাংলাদেশে গ্রাম এবং শহরের পরিবার। বাংলাদেশে গ্রামীণ এবং শহুরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজও অধিকাংশ লোক গ্রামে বাস করে এবং কৃষিকাজের উপরেই তারা প্রধানত নির্ভরশীল, এটা তোমরা জানো। গ্রামীণ সমাজে যৌথ পরিবারেই বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি প্রথমে দাদা, পরে বাবা, ছেলে, এইভাবে তোমরা জানো যে ক্রমে জমিগুলো বণ্টিত হতে থাকে বা পরিবার বড় হতে থাকে। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো একসময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সিলিং নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবারের ভঙ্গন দেখা গেছে। গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতামাতার হাতেই বেশি লক্ষ্য করা যায়। তো তোমরা এই জিনিসটা এখানে একটা কথা বলা হচ্ছে যে পেশাগত পরিবর্তন, দেখবে যে গ্রামে এখন ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের, তোমরা দেখবে যে
বিভিন্ন ধরনের পেশা আছে, তো কৃষি আছে, মানুষ অন্য কাজও করছে, যার কারণে তাদেরকে তাদের কাছে ওই এককভাবে একটা বড় পরিবার চালানো কষ্টকর হয়ে যায়, যার কারণে তারা ছোট ছোট পরিবার গঠন করে। অর্থাৎ যৌথ পরিবারের যে ধারণাটা সেটা এখন আর ওইভাবে নাই, যদিও অনেক ক্ষেত্রেই যৌথ পরিবার এখনো দেখা যায় এবং অনেক দেখা যায়। তো সেখানে পিতা মাতার হাতেই মূলত সংসারের সব দায় দায়িত্ব অর্পিত থাকে, তবে কোনো ছেলে মেয়ে বা তার অধীনে কেউ যদি ইনকাম করে তাহলে সেটা বাবা মার হাতেই আসে আর কি। সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে কারণেও ক্ষুদ্র পরিবার হচ্ছে শহরে পরিবারের প্রধান রূপ। শহরে মাধ্যমিক মধ্যবিত্ত শহরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের নেতৃত্বে কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শহরের পরিবারে স্বামীরা স্ত্রীর মতামতের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। তোমরা দেখবে যে স্ত্রীরা এখানে সিদ্ধান্ত গ্রহণের সময় যথেষ্ট মতামত প্রদান করে এবং স্বামী সেটা গ্রহণ করে। এটা হচ্ছে বাংলাদেশের শহরের পরিবারের সাথে গ্রামের পরিবারগুলোর মধ্যে বেশি কিছু পরিবর্তন অর্থাৎ অমিল। তো আজ এই পর্যন্ত, এই দুইটা পার্ট নিয়ে আজকের এই অধ্যায় এখানেই শেষ করছি, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।